তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 25 বছর পূর্তিতে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের মাধাইপুর অফিসে সমস্ত কর্মীবৃন্দ উপস্থিত হয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে প্রত্যেকে এই দিবসটি পালন করলেন। কর্মীবৃন্দেরা ইংরেজি নববর্ষের প্রথম দিনটিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত মুখার্জি, শ্রীমতী হেমব্রম, পঞ্চায়েত প্রধান অনিতা দাস, পঞ্চায়েত সভাপতি গৌতম ঘোষ এবং অন্যান্য কর্মীবৃন্দ। আসন্ন আসানসোল পৌরসভা নির্বাচনে প্রতিটি আসনে সুনিশ্চিত জয়লাভের কথা ঘোষণা করে নির্বাচনী প্রচার ও উন্নয়নের কথা বললেন। মাধাইপুর থেকে অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। শহীদ বেদীদের এবং আমাদের মনীষীদের কপালে তিলক দিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের দুর্গাপুর ফুটবল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুজিত মুখার্জী মহাশয়। এরপরে শহীদ বেদীদের মাননীয় করবেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শ্রীমতী হেমরম মহাশয়। এরপরে শহীদবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা ব্লকের কোর কমিটির সদস্য মাননীয় গঙ্গাধর গোস্বামী মহাশয়। এবার শহীদবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন গঙ্গাঞ্চল সভাপতি মাননীয় গৌতম ঘোষ মহাশয়। এবার শহীদ মেদিতে মানদান করবেন আমাদের ব্লক কমিটির অন্যতম সদস্য কাঞ্চন দাস মহাশয়, গঙ্গাঞ্চল তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা অসিত ঘোষ মহাশয়, শিক্ষক সেনা নেতা কাজল ঘোষ মহাশয়, গঙ্গাঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। বাংলার কতটা ভালো হবে তাই আমাদের আগামী দিনের লক্ষ্য। 2021 তো খেলা হয়ে গেছে, আমাদের ওটা হয়ে গেছে। 22 আমাদের 2021 যে কলকাতা কর্পোরেশন নির্বাচন হলো সেখানেও আপনারা খেলা দেখলেন। খেলা আরেকটা বাকি আছে যেটা আসানসোল পৌরসভা নির্বাচন আছে 22 তারিখে 22শে জানুয়ারি, সেদিন আপনারা আরেকটা খেলা দেখবেন। শেষ খেলা আমরা খেলবো 2024-এ। 23-এ পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পর 2024-এ আমাদের একটাই লক্ষ্য থাকবে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে যাই, তাহলে আমাদের পশ্চিমবাংলা আরো উন্নয়ন হবে। আর আপনারা চিন্তা করবেন না, দল আপনাদের সাথে আছে। আমাদের এখানে ভেবেছে গোগলা অঞ্চলে কিছু কিছু মানুষ মনে করছে যে আমাদের যারা দলের কর্মী বা নেতারা আছে মতভেদ তৈরি হয়েছে, ভুল করছে। আমাদের সবারই যোগাযোগ আছে, সবাই আমাদের কাজ করছে, কর্মীরা করছে, নেতারা করছে। আজ প্রত্যেকটি গোগলা অঞ্চলে যে আমাদের তৃণমূল কংগ্রেসের অফিস আছে, বুথের অফিস বলুন, রোডের ধারে যে সকল অফিসগুলো আছে সেই সকল অফিসগুলোতে কিন্তু সবাই কিন্তু আজ প্রতিষ্ঠা দিবস পালন করছে। কারণ ওনারা জানেন যে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল করি, তাই আমাদের আজকে প্রতিষ্ঠা দিবসে প্রত্যেকটি অফিসে আমাদের বিধায়কের নির্দেশ আছে। দেখুন, পানশিলি গ্রামের মধ্যে আমরা পতাকা উত্তোলন বরাবরই বয়ে আসছি, যেহেতু আমাদের পানশিলি সংসদটা অনেকটা বড়, প্রায় 1300 কাছাকাছি ভোটার, যার সঙ্গে সঙ্গে আমাদের এই মামাপুলি বলে একটা জায়গা আছে নতুনডাঙ্গার কোজারি, এটাও ধরেন পানশিলি গ্রামের ভেতর থেকে অনেকটাই ডিস্টেন্স, প্রায় 2.5 কিলোমিটার, যার ফলে আমাদের এই মামাপুলির যে সমস্ত ভোটাররা আছে তাদের যোগাযোগ পানশিলি গ্রামের সঙ্গে ঠিক করে নেতৃত্বের সঙ্গে হতো না, যার জন্য আমরা নতুন করে পানশিলি মোড়ের যে প্র্যাকটিসটা
জায়গাটা ভালো করে আমরা তৈরি করেছি, যাতে আমাদের উভয় জায়গা মামাকুটি প্লাস পানশিলি গ্রামের প্রত্যেকটা ভোটারের সঙ্গে আমাদের নেতৃত্বদের যেন যৌথভাবে যোগাযোগ হয়। এবং আজকে যে প্রতিষ্ঠা দিবস, এটা তো নতুন করে কিছু নয়, মমতা ব্যানার্জি 1998 সালে দল গঠন করেছেন, আজ অবধি 25 বছর, এই বছর 25 বছর পূর্তি হচ্ছে। তাই সকলকে আমি এবছর 1 জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে, সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়ে আমাদের ফ্ল্যাগ হোস্টিং মাননীয় গৌতম ঘোষ মহাশয়, গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা সভাপতি, উনি ফ্ল্যাগ হোস্টিং করে আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্য মণ্ডিত করেছেন। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা, মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদেরকে বিধিনিষেধ পাঠিয়েছেন, কোভিড সিচুয়েশন কিন্তু বারবারই বাড়ছে, তার সঙ্গে সঙ্গে অমিক্রনের সিচুয়েশন বাড়ছে। তাই আমাদের দলের তরফ থেকে এবং আমাদের রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা জনসাধারণের কাছে আমাদের আবেদন করা হচ্ছে যে আপনারা যেন সকলেই কোভিড বিধি মেনে মাস্ক পরে ডিস্টেন্স মেনটেন করে যেন সকলে সুরক্ষিত থাকেন। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ, তৃণমূল কংগ্রেস কর্মী। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী হেমন্ত উপস্থিত আছেন, এর মধ্যে চেয়ারম্যান প্রভু বিধায়ক গ্রহণ চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে, যুব তৃণমূলের পক্ষ থেকে চুম্বন আছে, আরো নেতৃত্ব আছে, সকলের নাম হয়তো এই অল্প সময় হচ্ছে না, আগামী দিনে যারা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কার্যকরী করে আগামী দিনে আমাদের দল চলবে। গৌতম যে কথাটা বলছিল, সত্যিকারের 2021 যে নির্বাচনটা হয়েছে গোকলা অঞ্চলে, এক ভয়াবহ দিন গেছে। আমি নির্বাচনের আগের দিন রাত 3টা অবধি এই কার্যালয়ে বসেছিলাম, কিসের জন্য জানেন? সেই দিন পুলিশের এমন হল্লা ছিল এই এলাকা থেকে, রাতের মধ্যে গৌতম, কাঞ্চন, অসিতা, পাপন সহ, কাজল সহ এদেরকে অ্যারেস্ট করবে পুলিশ। আমাকে টিআইবি খবর দেয় তখন 10:30 বাজে, আমি প্রতিটা বুথে বুথে ঘুরছিলাম, আমি 11:30 নাগাদ তৃণমূল কংগ্রেসের এই কার্যালয়ে উপস্থিত হই, আমি পুলিশকে বলেছিলাম যদি ক্ষমতা থাকে এদের অ্যারেস্ট করুন, আমিও তারা করে দিত। আমি চ্যালেঞ্জ জানিয়েছিলাম পুলিশের ওসিকে, সেই সময় পুলিশের ওসি 10টা গাড়ি নিয়ে এই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ঘিরে রেখেছিল, আমি বলেছিলাম যদি আপনাদের ক্ষমতা থাকে আমাদের ধর্মীয় গোষ্ঠীকে অ্যারেস্ট করুন, দেখবো আপনাদের কত ক্ষমতা থাকে। আমি সেদিন লড়াই দিয়েছিলাম এদের সাথে গিয়ে, হয়তো 208 ওভারে হেরে গেছি আমরা, হয়তো এলাকার মানুষ ভেবেছিল যে বিজেপি ক্ষমতা আসবে, বিজেপির বিধায়ক জিতবে, তাই মানুষ ভুল বুঝেছিল। আমরা মানুষকে দোষ দিই না, আমাদের কিছু নেতৃত্ব আছে, তারাও গদ্দারি করেছে, তারাও গাইগালি করেছে, আমি তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, যাকে ক্যান্ডিডেট করে পেয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, আমরা জিতিয়ে দেখিয়ে দিয়েছি, এর নাম তৃণমূল কংগ্রেস, এর নাম মমতা ব্যানার্জি। আজকের দিনে ভাবতে অবাক লাগে, আজকে যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিব, মানুষ আজকে প্রতিষ্ঠা দিবসে মুষ্টিমুখ করছে, আমি গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বলতে চাই, আগামী 2023 যে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই পঞ্চায়েত নির্বাচনে মানুষের রায় নিয়ে, জনগণের রায় নিয়ে আমরা প্রতিষ্ঠা করব এই গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেস, যার নেতৃত্ব দেবে এই অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ, সকলকে নিয়ে আমরা সেই রাজনীতি করব। কাঞ্চন যে কথা বলছিল 2024, বন্ধু 2024 যে লোকসভা নির্বাচন আসছে সেই লোকসভা নির্বাচনে গোকলা অঞ্চলে একটাই দল থাকবে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নেতৃত্ব মমতা ব্যানার্জি, এর বাইরে কিছু না। আজ গোকলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আমাদের 1998 থেকে 2021 পর্যন্ত আমাদের সিপিএম এর হারমাল বাহিনীর হাতে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা নিহত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির লড়াইয়ে আমাদের আজকে এই ফসল। আজকে আমাদের পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে আজকে তৃণমূল কংগ্রেস আজকে প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। তাই এলাকার আপামর জনসাধারণ এবং তৃণমূল কংগ্রেস কর্মী ভাগ
বোন সকলকে আমন্ত্রণ রাখছি।